কেউ বলতে পারবে না সোলারের ফোনটা আদৌ খোলা হয়েছে এরকম কেউ বলতে পারবে না আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলবো সমাধানই হচ্ছে আইটেক্স ফাস্ট আর আমাদের আইটেক্স ফাস্টের একটা স্পেশালিটি হচ্ছে আমরা সবসময় কাজ করে থাকি আধুনিক মেশিনের মাধ্যমে স্কেচ প্রুফ পরে একটা যেটা ওটা লাগাবে মানে এটা লাগালে মানে এই সমাধান কি মানে এটা সমাধান হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা এটা উপরে কিছু ছিল না এই জন্য গ্লাস ছিল এই জন্য দেখলাম ফোনের মেইন স্ক্রিনে কতগুলো স্কেচ করে গেছে হ্যাঁ তখন হচ্ছে আমরা এই মেশিনের সাহায্যে এটার মধ্যে একটা পেপার দিয়ে দিব ওটা হচ্ছে স্কেচ প্রুফ যে দাগগুলো এটা ডাইরেক্ট ফোনে পড়ছে না ওগুলো হচ্ছে আপনার পেপারের উপর দেওয়া যাবে পেপারে পড়লে ওগুলো অটোমেটিক চলে যাবে কিন্তু যখন পাবজি খেলবেন তখন কিন্তু একবার ঠাস ঠাস করে গুলি মারতে পারবেন তো এই সব দিতে কিন্তু আপনারা আসলে মোবাইল সার্ভিসিং এর যাবতীয় কাজ যে কোনো কাজ আপনার মোবাইল ডিসপ্লে টাচ থেকে শুরু করে সব কিছু কিন্তু এই সবে করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন গাইস আজকের ব্লগটি একটু ব্যতিক্রম টাইপের কারণ আজকের ব্লগটি হচ্ছে মূলত মোবাইল সার্ভিসিং নিয়ে বাংলাদেশে কিন্তু আমরা এখন মোটামুটি সবাই মোবাইল চালাই কিন্তু অনেক একটু প্রবলেমে থাকেন দেখা গেছে যে বাংলাদেশের মধ্যে অনেক মোবাইল সার্ভিসিং শপ আছে অনেকে যাচ্ছেন যে একটি ট্রাস্টেড শপ কোথায় থেকে অরিজিনাল টাচ ডিসপ্লে দিয়ে একটু মোবাইলটা ভালোভাবে সার্ভিসিং করাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম হচ্ছে আইফিক্স ফাস্ট এটা হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালি প্লাজা 321 নম্বর শপ আইফিক্স ফাস্ট এবং আই রিপেয়ার তাদের কিন্তু মোতালি প্লাজা 5টি শপ সেই ক্ষেত্রে আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে তাদের শপগুলোতে কী কী কাজ করা হয় আজকে কিন্তু পার্সোনালি আমার আব্বুর একটি ফোন নিয়ে আসলাম সেটা হচ্ছে S9 স্যামসাং S9 তো এটা হচ্ছে কার্ড ডিসপ্লে তো এটা কিন্তু ডিসপ্লে প্লাস টাচের সমস্যা অনেকেই আছেন যে কার্ড ডিসপ্লে কিন্তু প্রবলেম থাকেন যে টাচ ডিসপ্লে কোথা থেকে পাল্টাবেন তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আজকে পার্সোনালি আমি সার্ভিসিং করাবো আইফিক্স ফাস্ট থেকে তো আশা করি আপনারা কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা ভিউয়ার্স আছেন অবশ্যই কিন্তু চলে আসবেন আইফিক্স ফাস্টে তারা কিন্তু খুবই ভালোভাবে খুবই উন্নত মানের টেকনিশিয়ান দিয়ে কিন্তু কাজ করে থাকে তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে তাদের শপের যাবতীয় ডিটেইলস দেওয়া আছে তো এই চলুন আর কথা বলা আজকে ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি আইফিক্স ফাস্টের একজন মানে বড় কাস্টমার তো ভাইয়া কিন্তু চলে আসলো তো ভাই আপনার কি ফোন নিয়ে আসছেন আপনি আমার হচ্ছে স্যামসাং A50 A50 তো এটা কি প্রবলেম ছিল আপনার আমার ডিসপ্লে প্রবলেম ছিল হালকা ইয়ে হয়েছিল ওকে ভাই আগে ট্রাই করছে তো এখন কি কমপ্লিট হয়েছে না পরে ওইটা তো হয় নাই চেঞ্জ করে দিছে তবে যে ডিসপ্লেটা লাগাইছে অরিজিনাল ডিসপ্লে এটা হয়তো বাইরে আমি পাইতাম না মানে বাইরে পাইতাম না বাইরে পাইতাম না হয়তো ওই যে দ্বিতীয় মার্কেট রেটটা মানে যে সেটিং করছে এই কাস্টমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে না ওকে আপনি তো স্যাটিসফাই জি অবশ্যই মোতালি প্লাজা তো অনেক শপ আছে তো সেক্ষেত্রে আপনি আইফিক্স ফাস্টে বা কেন আসছেন ফাস্টে আসার কারণ হচ্ছে আমার ছোট ভাই আসছিল ওকে তার হচ্ছে আইফোন ছিল ও কাজ করে নিয়ে গেছে ও স্যাটিসফাই এটা শুনে আমার এখানে আসা আর বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা ভিউয়ার্স আছে তারা কি আইফিক্স ফাস্টে আসতে পারে অবশ্যই আসবে আসবে না কেন কাজ যেহেতু আপনারা ভালো করতেছেন কাস্টমার এমনি আসবে আপনাকে কাস্টমার কেয়ার বলতে হবে না যে আসতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নোবেল বলতেছিলাম আইফিক্স ফাস্ট থেকে আইফিক্স ফাস্টে আসলে আসলে পেয়ে যাবেন আমাকে আমি আপনাদের যে কোনো স্মার্টফোনের সহজ সমাধান করে দিয়ে থাকবো আর খুবই সেন্সিটিভভাবে আসলে যারা আপনাদের স্মার্টফোনের যে কোনো সমস্যায় ভুগতেছেন আপনারা সার্ভিস সেন্টার খুঁজে পাচ্ছেন না বা কোথায় গেলে 100% সলিউশন পাবেন সেই দুশ্চিন্তা থেকে আপনারা রেহাই পাবেন ইনশাল্লাহ আপনারা আইফিক্স ফাস্টে আসলে আর আইফিক্স ফাস্টে আসলে আমরা যে সার্ভিসগুলো করে দিয়ে থাকি বিশেষ করে হচ্ছে আপনার হার্ডওয়্যার সফটওয়্যার ডিসপ্লে ব্যাটারি সব ধরনের স্মার্টফোনের সার্ভিস আমরা করে দিয়ে থাকি আর আপনারা চাইলেই আমাদের 5টা শপ আছে সবগুলো সবই ভিজিট করতে পারেন আপনারা ধারণা নিতে পারেন অ্যাটলিস্ট ধারণা নিতে পারেন আসলে কীভাবে আমরা সার্ভিস স্মার্টফোনগুলো সার্ভিস করে দিয়ে থাকি বাংলাদেশে যতগুলো ফোন লঞ্চ হয়েছে সবগুলো স্মার্টফোনের কাজ কিন্তু আমরা সহজ একদম দ্রুত সময় করে দিয়ে থাকি নোবেল ভাই এই ফোনটা কী ফোন ছিল এটা ছিল স্যামসাং A50 একটু আগে একটা ভাইয়া বলছিল আপনাকে আসলে এটার ডিসপ্লেটা প্রবলেম ছিল আচ্ছা এটা ওনার এই ওনার অরিজিনাল যে ডিসপ্লেটা আছে এটা উনি হচ্ছে এটা কাস্টমার কেয়ারে দেখাইছে কিন্তু ওনারা ওনার 6500 টাকা ওনার কাছে চাইছে কিন্তু উনি ওইখানেও করায় নেই আমাদের আইফিক্স ফাস্টে চলে আসছে আর আমরা প্রথমে ফোনটাকে ডায়াগনোসিস করছি আসলে কী কারণে প্রবলেম রয়েছে সেটা ফাইন্ড আউট করে ভাইকে আমরা বলছি পরবর্তীতে আসলে ওনার ডিসপ্লেটা ঠিক করার অনেক চেষ্টা চলছে প্রায় উনি 20 মিনিট সময় দিচ্ছে সেক্ষেত্রে হয় নাই যেহেতু হয় নাই সেহেতু আমরা ওনাকে সাজেস্ট করছি ভাই একটা অরিজিনাল ডিসপ্লে আপনি লাগিয়ে নিতে পারেন যেহেতু আপনি ফোনটা ইউজ করবেন রাফ ইউজ করবেন কারণ ডিসপ্লে ভাঙা ছাড়া নষ্ট হয় না আর মার্কেটে যে ডিসপ্লেগুলো পাওয়া যায় সেগুলো আসলে অলমোস্ট অরিজিনাল হয় কিন্তু আসলে ফিটিং হয় না অনেক প্রবলেম হয় টাচপ্যাড কাজ করে না ফিঙ্গারপ্রিন্ট ঝামেলা করে সব মিলে আসলে অনেকটা প্যারার মধ্যে থাকতে হয় সেক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে সাজেস্ট করি যে আসলে অরিজিনাল প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যান আমরা 100%ভাবে আপনাদেরকে কাজ করে দেবো সেই ক্ষেত্রে সেই ফলো আপে উনি ভাইয়া বলছে আমাকে অরিজিনাল ডিসপ্লেটা লাগাইতে আমি অরিজিনাল ডিসপ্লে ওনাকে লাগাই দিলাম ইনশাল্লাহ উনি ইউজ করতে পারবে একদম সেম অরিজিনাল যে কালার ছিল
সবকিছু অরিজিনাল এখন না একদম 100% অরিজিনাল ডিসপ্লে এটা একদম ফ্রেম সহকারে ওনার যে ফ্রেম ছিল এটা এটা কিন্তু আমরা ফ্রেম সহকারে অরিজিনাল এই যে ফিটিং দেখেন কেউ বলতে পারবে না আসলে এটা ফোনটা আদৌ খোলা হয়েছে এরকম কেউ বলতে পারবে না আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলবো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আইফিক্স ফাস্টের খুবই সিনিয়র একজন টেকনিশিয়ান বোরহান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে মূলত আপনাদের শপে চলে আসলাম তো আপনাদের শপটি মূলত মানে কি কি কাজ করে এবং আপনাদের শপের অ্যাড্রেসগুলো যাবতীয় আজকে আমাদের ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবেন আমাদের ফোনটা মূলত হচ্ছে আমাদের শপটা হচ্ছে মোবাইল রিপেয়ার শপ তো আসলে এখানে এ টু সেট ফোনের যে ওভারঅল যে কোনো কাজ করা হয় এখন একটা একটা করে কি বলবো এটা হতে পারে পাওয়ার ইস্যু হতে পারে ক্যামেরা ইস্যু ফেস আইডি ইস্যু ফিঙ্গারপ্রিন্ট ইস্যু ডিসপ্লে ইস্যু ব্যাটারি ইস্যু যে কোনো প্রবলেম হ্যাঁ এখানে আপনার ধরেন যে কোনো ফোনের প্রবলেম সমাধানই হচ্ছে আইফিক্স ফাস্ট আর আমাদের আইফিক্স ফাস্টের একটা স্পেশালিটি হচ্ছে আমরা সবসময় কাজ করে থাকি আধুনিক মেশিনের মাধ্যমে যে মেশিন খুব নিখুঁতভাবে আপনার ফোনটিকে ডায়াগনোসিস করবে ডায়াগনোসিস করে আমাদেরকে একটা রিপোর্ট দিবে যে আপনার ফোনে এই প্রবলেম তারপরে আমরা যে জায়গায় প্রবলেম ওখানে কাজ করবো এবং অরিজিনাল স্পেয়ার পার্টস দেবো ওখানে আর আমাদের প্রত্যেকটা কাজ করার সময় কাস্টমার আমাদের সাথেই থাকবে কাস্টমার দেখবে আমরা কী কাজ করছি কী কাজ না করছি কী কোনটা চেঞ্জ করতেছি তো এই আর আমাদের কাছে আছে আপনার আফটার সেল সার্ভিস আফটার রিপেয়ার সার্ভিস কাজ করে নিয়ে যাওয়ার পরে যদি কোনো ধরনের প্রবলেম হয় এটা এক মাস পরেও যদি কোনো ধরনের প্রবলেম করে ওটা আমরা ফ্রি সার্ভিস করে দিয়ে থাকি তো ভিউয়ার্স এই পাশে দেখতে পাচ্ছেন পার্সোনালি এটা হচ্ছে আমার ফোন ওপো ঠিক আছে একবারে গরিব মানুষের ফোন আর কি তো এটা হচ্ছে মূলত এখন কি করবেন ভাই এটা হচ্ছে আমরা এটা ডিসপ্লের স্ক্রিনে আমরা স্কেচ প্রুফ প্রোটেক্টর যেটা ওটা লাগাবো মানে এটা লাগালে মানে এর সমাধান কি মানে এটা সমাধান হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা এটা উপরে কিছু ছিল না এই জন্য গ্লাস ছিল এই জন্য দেখছেন ফোনের মেন স্ক্রিনে কতগুলো স্কেচ পড়ে গেছে হ্যাঁ তখন হচ্ছে আমরা এই মেশিনের সাহায্যে এটার মধ্যে একটা পেপার দিয়ে দিব ওটা হচ্ছে স্কেচ প্রুফ যে যে দাগগুলো এটা ডাইরেক্ট ফোনে পড়ছে না ওগুলো হচ্ছে আপনার পেপারের উপর দেওয়া যাবো পেপারে পড়লে ওগুলো অটোমেটিক চলে যাবে মানে ফোনে পড়বে না না ফোনে পড়বে না আচ্ছা তো কোন পলিটা লাগাবেন এখন এই যে আমরা এখন এটা লাগাবো ম্যাটটা আপনি কি ম্যাট লাগাবেন না ক্লিনটা লাগাবেন ম্যাট লাগাইলে সুবিধা কি আর ক্লিন লাগাইলে সুবিধা কি ম্যাটের সুবিধা হচ্ছে আপনি দেখেন এই যে ক্লিন যেগুলো ওগুলো হচ্ছে আপনার হাতের ময়লা চাপগুলো পড়ে বা হচ্ছে সেট ইউজ করলে ডাইরেক্ট আলোটা চোখে পড়ে এটা তো এরকম সমস্যাগুলো হবে না আর এটা তার একটা সুবিধা হচ্ছে মেন সুবিধা হচ্ছে আপনার ফোনে যে স্কেচগুলো পড়ছে না এটা সাহায্যে এগুলো একটাও দেখা যাবে না দেখা যাবে না লাগাইলে এটা একটাও দেখা যাবে ওকে তো তাহলে ম্যাটটাই লাগাই দেন আমাকে তো ম্যাটটার প্রাইসটা কি রকম ম্যাট কোয়ালিটির প্রাইস আমাদের কাছে হচ্ছে ম্যাটের মধ্যে দুইটা কোয়ালিটি আছে আপাতত ম্যাটের ভালোটা এই যে এটা হচ্ছে ভালো এসটিএমএল যেটা এটা হচ্ছে আপনার আমরা এখন নিয়ে রাখি 400 টাকা 400 টাকা না জি আর এটা নরমাল যেটা হচ্ছে আপনার ম্যাট যেটা নরমাল 300 টাকা এটা এটা হচ্ছে 300 টাকা আমরা মানে ক্লিক ক্লিক ক্লিয়ারটা না এটাও ম্যাটটা ম্যাটের নরমাল যেটা নরমালটা 300 টাকা না আর ক্লিনটাও সেম প্রাইস এটার মতো 400 টাকা 400 টাকা না ক্লিনটা হচ্ছে এটা এটা হচ্ছে ক্লিন 400 টাকা করে এটা লাগালে তো আপনার মিনিমাম কতদিন থাকবে এটা হচ্ছে আপনার অনেক দিন দীর্ঘদিন ইউজ করতে পারবে অনেক দিন ইউজ করা যাবে না গেম মানে এক এক কথায় গেম খেলতে ভালো 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 হবে এটা হচ্ছে আপনার গেমিং এর জন্য ভালো হবে ওকে তো অলরেডি গাইস আমার ফোনটি কিন্তু ম্যাট পলি লাগানো শেষ দেখতে পাচ্ছেন খুবই স্মুথ দেখা যাচ্ছে ম্যাট পলি লাগানোর পর খুবই স্মুথ দেখা যাচ্ছে ফোনটি কিন্তু মানে ডিসপ্লেতে কোনো দাগ বা কোনো কিছু বোঝা যাচ্ছে না আমার কিন্তু আগে কিন্তু ডিসপ্লেতে অনেক দাগ ছিল জি আগে মেইনটাতে অনেক দাগ ছিল ওকে গাইস এখন কিন্তু একেবারে স্মুথ হয়ে গেছে আপনারা কিন্তু যখন পাবজি খেলবেন তখন কিন্তু একেবারে ঠাস ঠাস করে গুলি মারতে পারবেন মানে একেবারে স্মুথ ভাবে সো ভিউয়ার্স আমরা চলে আসলাম আইফিক্স ফাস্টের 270 নম্বর শপ তো এবার এই পাশে দেখতে পাচ্ছেন বড় ভাই কাজ করতেছে তো ভাই এই মোবাইলটির কি প্রবলেম এটা হলো ওনার ফোনটার ডিসপ্লেটা গ্লাসটা টাচটা ফাইটে গেছে ওকে গাড়ির তলে পড়ছে এটা ডিসপ্লেটা ভালো আছে আমরা এখন এটা গ্লাসটা মিশিং এর মাধ্যমে চেঞ্জ করে দিব মানে এটা কি আপনার চেঞ্জ করা সম্ভব হ্যাঁ হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন গ্লাসটা কিন্তু একেবারে অবস্থা খুব খারাপ আর কি বাজে অবস্থা হয়ে গেছে তো ওনারা কিন্তু এটা চেঞ্জ করে দিবে তো এটা কি মো ফোন ছিল এটা এটা হলো স্যামসাং A50 স্যামসাং এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের ফোন আপনি যে কোনো ব্র্যান্ডের আপনার ফোন সাথে ডিসপ্লে তারপর তার সবকিছু চেঞ্জ করে থাকে একদম এনি যে কোনো স্মার্টফোন নিয়ে ওকে কতক্ষণ টাইম লাগে এগুলো করতে এটা সর্বোচ্চ কত আপনি 20 থেকে 25 মিনিট এক আধা ঘন্টা নিয়ে থাকে আমাদের অনেকগুলো দোকান তো আমাদের টোটাল দোকানে 8টা ওকে তো 8টা দোকানে একটা ল্যাব একটা ল্যাবের ভিতরে আপনি সব মেশিং এর দিকে আচ্ছা ওখানে সব মেশিং দিয়ে কাজ করা হয় আর 16টা মেশিং তো এই মেশিং এর কাজের মধ্যে আমরা কমপ্লিট করে থাকি তো আইফিক্স ফাস্টের আরো একজন আপনার টেকনিশিয়ান দেখতে পাচ্ছি ইমরান ভাই কি অবস্থা ইমরান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আপনি কি কাজ করতেছেন এখানে এখানে হচ্ছে 6s প্লাস এর গ্লাস চেঞ্জ হচ্ছে আইফোন 6s প্লাস জি ওকে গাইস এটা হচ্ছে আপনার গ্লাস চেঞ্জ করা হচ্ছে না অলরেডি কি চেঞ্জ করা হয়ে গিয়েছে না কমপ্লিট এটা কি প্রবলেম ছিল
এটা গ্লাসটা ভাঙা ছিল গ্লাস আর টাচ কি কোনো প্রবলেম ছিল না টাচে কোনো প্রবলেম ছিল না যার কারণে গ্লাসটা চেঞ্জ করতে পারছি আর যদি কোনো টাচে প্রবলেম থাকতো তাহলে আমার পুরো ডিসপ্লেটাই চেঞ্জ করতে চেঞ্জ করতে হতো না আইফোনের যে কোনো সমস্যার সমাধান তো আপনারা করে দেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা করতে পারি ওকে গাইস আপনাদের যদি আইফোনের যে কোনো সমস্যা কান্ট্রি লক থেকে শুরু করে যে কোনো সমস্যার সমাধান কিন্তু আইফিক্স ফাস্ট এর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা খুবই সহজে তো আপনারা সে ক্ষেত্রে টাইমটা কতক্ষণ নেবে গ্লাস চেঞ্জের সময় লাগে দেখা গেছে যে কোনো কোনো সেটে এক ঘন্টার বেশিও লাগে আবার কোনোটাতে 40-45 মিনিটের মধ্যে কমপ্লিট করা পসিবল আর যদি ডিসপ্লে চেঞ্জ হয় তাহলে আমরা সর্বোচ্চ 20-25 মিনিট টাইম নিয়ে থাকি তো এই সবটিতে কিন্তু আপনারা আসলে মোবাইল সার্ভিসিং এর যাবতীয় কাজ যে কোনো কাজ আপনার মোবাইল ডিসপ্লে টাচ থেকে শুরু করে সব কিছু কিন্তু এই শপে করতে পারবেন তাদের হচ্ছে এটা নতুন শপ তো আসলে আইভিক ফাস্টে কিন্তু 7-8টি শপ আছে মোতালিব প্লাজায় তাদের কিন্তু মোটামুটি কিন্তু কাজের কোয়ালিটি অনুযায়ী কিন্তু ওনারা কাজ করে আর ওনাদের কিন্তু টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু ওনারা কাজ করে থাকে সুফিয়ার আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আশা করি আইফিক্স ফাস্ট আপনারা আপনাদের মোবাইল যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই চলে আসতে পারেন আর আমাদের চ্যানেলে রেফারেন্স করলে কিন্তু আপনারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিচ্ছি আইফিক্স ফাস্টের অ্যাড্রেস ফোন নাম্বার যাবতীয় ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো সময় কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ